দৃশ্য দেখেছো? তোমার সামনে আমাকে কেমন করে বকা দিচ্ছে? তাহলেই ভাবো আমাকে খারাপ বানানোর জন্য তোমাকে না কি কি বলেছে? তুই চুপ। এই আবে, আমাকে ওইদিকে নিয়ে চলুন তো। এত দূর থেকে ঝগড়া করব কি করে? বোঝেন না কিছু। আজ এই পেতনিকে আমি শুভ গিয়ে দিশাকে ঝটকা দিয়ে নিজের কোলে টেনে নেয়। আবিরেতে মন খারাপ করে নেয়। শুভ দিশাকে নিয়ে দাঁড়াতেই ইরা এসে ওদের সামনে দাঁড়ায়। সাথে সাথে দিশা ইরার চুল ধরে টান দেয়। ওই পেতনি, আজ তোর চুল ছেড়ে আমি কালো জাদু করবো, তোকে বাঁশ গাছে ঝুলিয়ে রাখবো। তোর সাহস তো কম না? তুই আমার বরকে মিথ্যে বলিস, তাও আমার বরের বউয়ের নামে। সবাই এসে ঝগড়া থামাবে কি দিশার কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই নার্সরা এসে দিশার হাত থেকে ইরার চুল ছাড়িয়ে দেয়। মিস্টার শুভ, আপনার মিসেসকে নিয়ে কেবিনে যান, একটু পরে ডিসচার্জ দেওয়া হবে। এখন এভাবে হাইপার হলে তো সমস্যা হবে। ইউ লায়ার, আমি কখন তোমাকে মেরেছি? তাহলে এই গালের দাগগুলো কি করে হয়েছে? হ্যাঁ দেখো শুভ, কেমন দাগ বসে গেছে, তাই না? শুভ তিশার গালে তাকিয়ে দেখে সত্যি দাগ বসে গেছে। শুভ ক্ষুব্ধ চোখে ইরার দিকে তাকালো। জান, তুই আবার আবার বরকে জান বলছিস? ভদ্রভাবে কথা বলো, ও তোমার বর আছে, এখন দুই দিন পরে থাকবে না, ডিভোর্স দেবে তোমাকে। শুভ, তুমি আমাকে ডিভোর্স দেবে? দেখলি রাইনি রাক্ষসী, আমার বর আমাকে ছাড়বে না। আর তুই যদি এখনই শুভ আর একটু এগিয়ে নিয়ে চলো তো। শুভ তিশার কথা মতো তিশাকে কোলে নিয়ে এগিয়ে যায়। হ্যাঁ যা বলছিলাম, তুই যদি আবার আমার না আমাদের সামনে এসে এই ভাঙাচুর রূপ দেখাতে আসিস, তো আমি তোকে তোর এই কান দুটো কেটে পান বানিয়ে খাইয়ে দিব, বুঝলি? যত বড় মুখ না তত বড় কথা, তোমাকে তো। কথাটা বলেই ইরা হাতের কাছে থেকে একটা ছুরি তুলে নিয়ে তিশার দিকে হাতে নিয়ে গেলে আশা ওদের সামনে এসে দাঁড়ায়। এনাফ ইজ এনাফ ইরা আপু, অনেক হয়েছে, সত্যি বলছি অনেক হয়েছে, এবার থামো তুমি, অনেক দূরে চলে গেছো তুমি, আকাশ দিয়ে যাচ্ছ তুমি, এবার তো মাটিতে নামো। ভাই নিজের মুখে বলছে ও তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তবু আমি মানি না শুভর কথা। আমি জানি ও আমাকে ভালোবাসে, ও এখন যা করছে এই মেয়েটার কথার প্যাঁচে ফেলে। এই প্যাঁচ খুলে গেলে ঠিকই আমার কাছে আসবে, আর যদি এমনটা না হয় তবে আমি নিজের ক্ষতি করে দেব, আর এর জন্য দায়ী থাকবে এই মেয়েটা। ইরা চলে গেল আর আশাকে আকাশ টেনে নিয়ে বাইরে চলে আসে। কি হতো, বেশি কিছু হলে মরে যেতাম, আমার কোনো পিছুটান নেই। আকাশ আশার দুবাহু টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মজা পাস না তুই আমাকে কষ্ট দিতে? তোর কিছু হলে আমার কিছু নাই হতে পারে, কিন্তু তোর ভালোবাসার মানুষটার কি হতো? আমাকে নিয়ে এত ভাবনা কেন তোর? তুই তো আমাকে ভালোবাসিস না। হ্যাঁ বাসি না তো, ঘৃণা করি তোকে, জানিস না? আমি জানি, এজন্যই তো বলছি আমি কি করি, কে আমাকে ভালোবাসে বা আমি কাকে ভালোবাসি সেটা জেনে তোর লাভ কি? আমি কষ্টে থাকলে তো তুই খুশি হবি, তাই না? আকাশ আশাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হন হন করে ভেতরে চলে আসে। শুভ তিশাকে কেবিনে নিয়ে গিয়ে বেডের ওপর আস্তে করে বসিয়ে দিয়ে রাগি রাগি চোখে তিশার দিকে তাকিয়ে থাকে। ওভাবে চুপ, একটা কথা না, তুমি কার অনুমতি নিয়ে আবিরের কোলে চড়েছ? খুব শখ না ওদের কোলে চলে বেড়ানোর? আরে আমি তো কি বলবো তুমি, কি বলার বিও আছে? বকবিনি তো, একবার আপনি একবার আপনার জান, বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে আপনার জানের জন্য, তাই না? চলে যান আপনার জানের কাছে, থাকতে হবে না আমার কাছে, আমি বাসায় চলে যাব, আপনার বাসায় যাব না, তার থেকে মরে গেলেই ভালো হতো কারোর ঘাড়ে ঝুলে। তিশার কথা শেষ করতে পারে না, তার আগেই শুভ তিশার মাথার পিছনে এক হাত রাখে আর এক হাতে তিশারকে জড়িয়ে ধরে তিশার ঠোঁটে ঠুট ঠুপিয়ে দেয়। তিশার চোখ মেলে তাকাতেই শুভ চট করে তিশাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। যাওয়ার সময় আস্তে করে দরজাটি লাগিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সব ভালোবাসার প্রকাশ মুখ ফুটে বলতে হয় না শুভ, তোমার প্রতিটি আচরণেই আমি ভালোবাসার প্রকাশ পাই। তোমার ভালোবাসাটা যে কত গভীর তা আমি বুঝতে পারি, কিন্তু তোমার মুখ ফুটে যে বলতেই হবে, দিতে হবে আমাকে বউয়ের অধিকার। আশা সব কিছু গুছিয়ে নিচ্ছে, শুভ তিশাকে নিয়ে বের হয়ে গিয়েছে। আশা সব কিছু পরে নিয়ে বের হচ্ছে, এর মধ্যে আকাশ আশার সামনে এসে দাঁড়ায়। ওনা ঠিক কর। মানে? মানে তোর বুকের ওনাটা বুকে নেই, সেদিকে খেয়াল আছে তোর?
আশা তাড়াতাড়ি অন্যটা ঠিক করে। আর একবার যদি দেখি তুই হিজাব ছাড়া বের হয়েছিস, তবে তোর ঠ্যাং ভেঙে দিব আমি। কথাটা বলেই আকাশ আশার হাত থেকে সব নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আশা ব্যাবলার মতন দাঁড়িয়ে থাকে শুধু। একটু পরে আকাশ এসে আশার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে বাসায় চলে আসে। মারে কেমন লাগছে এখন? ভালো। আচ্ছা আম্মু, ভাইয়া 3 দিন পরে বাসায় আসবে। ভাইয়া আসলে আমিও বাড়ি চলে যাব। তোমাদের খুব সমস্যা করছি আমি, আমার ভালো লাগছে না এটা। তিশার কথা শুনে শুভ 1 সেকেন্ড দাঁড়িয়ে রুমে চলে গেল, আবার হুট করে এসে তিশার পাশে বসে পড়ে। খবরদার, ফের যদি এমন কথা মুখে নিছিস তো। আমার জন্য তোমরা এত কষ্ট করছো, আমার একদম ভালো লাগছে না জানো। যাবি তো, আমি তো আর তোর আপন কেউ না। শুরু হয়ে গেল ড্রামা। আচ্ছা যাও, কোথাও যাব না, তোমাদের কলিজা জ্বালিয়ে দিব। শুভর মা তিশার সাথে কিছু সময় কথা বলে চলে গেল। তিশা চুপ করে বসে আছে, শুভ কিছু বলছে না, মুখ ভার করে বসে আছে। শুভ, তোমার কি মন খারাপ? তোমার জানের জন্য কথা বলছো না কেন? খুবই কি মন খারাপ? আচ্ছা আমি ফোন দিয়ে সরি বলে নিচ্ছি। আমি তোমার রুমে আছি, এই জন্য এমন করে আছো? এর মধ্যে আশা রুমে ঢুকে, কেমন আছো ভাবি? আমাকে একটু হেল্প করবে? আমি ওই রুমে যাব। কেন, ওই রুমে কেন? আরে তোমার ভাই আমায় এমনি পছন্দ করে না, তার উপরে এভাবে ওনার বিছানা দখল করে আছে। ওনার সমস্যা হচ্ছে মনে হয়, আমার সাথে কথা বলছে না। ভাই এটা কি, তোর তো সমস্যা হবার কথা না। আসো চলো না প্লিজ। আশা কিছু না বলে তিশাকে টেনে তুলতে গেলে শুভ আশার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা নক করে দেয়। আশা রুমে এসে ওনাটা খুলে রেখে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আকাশ ওর ওনাটা নিয়ে রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে। একটা কথা বললে তোর কানে যায় না, তুই একটা কাজ কর, তোর যতগুলো ওনা আছে সব পুড়িয়ে ফেল, কাল থেকে ওনা ছাড়া বের হবেই। কথাটা বলেই আশা ওভাবেই রুম থেকে বের হতে গেলে আকাশ আশাকে টেনে বিছানায় ফেলে আশার উপর উঠে আশাকে বিছানার সাথে চেপে ধরে। কি করছিস এসব তুই, ছাড় আমায়। কেন ছাড়বো আমি, ওদিকের আছে আমার তোর উপর, ভুলে যাস না। আমি কিচ্ছু ভুলিনি, তুই ছাড় আমায়। কেন, খুব খারাপ লাগছে আমি ধরেছি তোকে? হ্যাঁ খুব খারাপ লাগছে, তুই ছাড় আমায়। আমায় রাগাস না তুই, আমি রেগে গেলে কিন্তু তোর শরীর এমন একটা তিল পরিমাণ জায়গাও থাকবে না যেখানে আমার স্পর্শের দাগ থাকবে না। তুই ছাড়বি? আমার অসহ্য লাগছে। আশা আকাশকে ছাড়িয়ে উঠতে গেলে আকাশ আশাকে টেনে নিজের শরীরের ভরে আশার উপর ছেড়ে দেয়। আশা কিছু বলতে যাবে তার আগেই আকাশ আশার ঠুরছুরে নিয়ে নিজের আয়ত্ত করে নেয়। আশা হাত দিয়ে আকাশকে বাধা দিতে গেলে আকাশ আশার হাত দুটো দুমুঠো করে বিছানার সাথে চেপে ধরে পাগলের মতন আশার ঠোঁটে কিস করতে থাকে। আশার শরীরে কারেন্ট বইতে থাকে আকাশের ছোঁয়াতে। আশা ছোটাছুটি বন্ধ করে দিয়ে আকাশের সাথে তাল মিলিয়ে আকাশের ভালোবাসা উপলব্ধি করতে থাকে। খানিক বাদে আকাশ আশাকে ছেড়ে দিয়ে আশার দিকে তাকিয়ে দেখে আশা চোখ দুটো বন্ধ করে আছে, ঠোঁট দুটো লাল টকটকে হয়ে ভিজে আছে। আকাশ সাথে সাথে আশার ঠোঁট গভীরভাবে একটা কিস করে। আশার শরীর থেকে একটু উঁচু হয়ে আশার দিকে তাকায়। আশা এখনো ঘোরের মধ্যে আছে আকাশের ছোঁয়ায়। তোর ভালো লাগুক আর নাই লাগুক, তোর আমাকে সহ্য করতে হবে আর আমার কথা মতোই চলতে হবে। আকাশ আশার উপর থেকে উঠে বের হয়ে গেল। অপরদিকে শুভ তিশা, কি হচ্ছে কি এসব, আমার কথা কানে যাচ্ছে না? আমি ওর ঘরে যাব। কেন? আমার জন্য আপনার সমস্যা। একটা জোর বসাবো, আর একবার আমাকে আপনি করে বললে কিন্তু। আমার বইয়েই গেছে তুমি করে বলতে, আপনার তো জানু আছে না, তার জন্যই তো মুখ ফুলিয়ে বসে আছেন তাই না? বুঝি তো, ঠিক আছে, আমি যখন আপনাদের মাঝে সমস্যা সৃষ্টি করেছি আর আমি ঠিক করছি। তিশার সাথে সাথেই ইরার কাছে ফোন দেয়। কার কাছে ফোন করেছো? হ্যাঁ ইরাপু, আমি তৃষা। শুভ তিশার কাছ থেকে ফোন নিতে গেলে তিশা শুভকে থামিয়ে দেয়। সমস্যা কি আপনার? আমি কথা বলছি তো, আপনার জানকে আসতে বলছি। ওয়েট, হ্যাঁ
ইরাপু যা বলছিলাম। শুভ চুপ করে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিশার দিকে রাগী চোখে তাকায়। চুপ, একটা কথা নয়, থাপড়িয়ে গাল লাল করে দেবো। এত বেশি কথা বলো কেন তুমি? তোমাকে কে বলেছে আমি এরার জন্য মন খারাপ করে বসে আছি? বুঝি বুঝি। কি বোঝো? সব বুঝি। তাই তাহলে এই সবগুলো সলিউশন করে দাও। ও মা গো, আমি এগুলোর সলিউশন কি করে করব? আমি তো সব বুঝি না। কেন, তুমি তো সব বোঝো, মাত্রই তো বলেছো, তাড়াতাড়ি সলিউশন করো, নয়তো সাত দিনের ইনজেকশন একদিনে পুশ করে দিয়ে যেতে বলবো। আমি কেউ সুই টুইকে ভয় পাই নাকি? তাই নাকি, তার জন্যই তো আমার হাতটা খামচে ধরেছ, তাই না? তোমারই আমি। চুপচাপ ঘুমিয়ে পড়ো। নাই বা তুমি বাসলে ভালো, নাই বা আসলে কাছে, জানি তোমার হৃদয় বাজে অন্য সুরেই বাজে। একটা ওয়ার্ড মিসিং আছে। জানি জানি, সুর তো এখন না, অনেক আগে থেকেই বাজে, তাই বলি নাই। আচ্ছা, খুব ভালোবাসো তুমি ওরে, তাই না শুভ? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। না ঘুমাবো না আমি। তো বসে থাকো। আমাকে তাড়াতে পারলেই তো তুমি বাঁচো, তাই না? একদিন দেখো আমাকে ছেড়ে থাকতেই পারবে না, সেই দিনের কিন্তু বেশি দেরি নেই মাস্টার মশাই। বড় বেশি ভগো তুমি। কি করবো, আমি তো এমনই, আমি তো তোমার জানু নই। এর মধ্যে হুড়মুড় করে তিশার ভাই রুমে ঢুকে তিশাকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে। আই এম সরি বনু, আমাকে মাফ করে দে, আমি তোর কষ্টের সময় তোর পাশে থাকতে পারিনি। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো জানিস? তুই একটু দেখে চলতে পারিস না? তুই কবে বড় হবি? মাই হাতে লাগছে আমার। উফ সরি, খুবই লেগেছে দেখে আমায়। আমি আজই তোকে আমার কাছে নিয়ে যাব, আমার চোখের সামনে রাখবো, কখনো আমার চোখের আড়াল হতে দিব না, প্রমিস বনু, কোনো কষ্ট হতে দিব না আমি তোর। ভাইয়ের কথা শুনে তিশা আর চোখে শুভর দিকে তাকায়। শুভ যে কি বলবে ভেবে পাচ্ছে না, তিশাকে ছাড়া এক মুহূর্ত থাকা ওর পক্ষে পসিবল না। এর মধ্যে তিশার ভাবি এসে তীর্থর গায়ে হাত দেয়। পাগল হলে তুমি, এভাবে ভেঙে পড়লে ওকে কে সামলাবে? কেমন আছো ভাবি? ভালো কিভাবে থাকি বল, তোর এমন অবস্থা, কেমন আছো শুভ? এই তো ভাবি, ভালো, বসুন না। আমি আঙ্কেলের সাথে কথা বলি, আমি এখনই তোকে আমার সাথে নিয়ে যাব, সুস্থ হয়ে এখানে আসবি। ভাইয়া শুন, তুই চুপ। তীর্থ হন্তদন্ত হয়ে বের হয়ে যায়, শুভ বের হয়ে যায়। তোমাদের খুব কষ্ট দিলাম তাই না? সেটা আবার বলছিস? আচ্ছা তোর কি কোনো আক্কেল হবে না? এইভাবে সবাইকে বিরক্ত করে কি মজা পাস? হ্যাঁ আমি আসলে ভাবি। কি বলবি তুই, এই প্রথম তোকে ছাড়া শান্তিতে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটাও তোর সহ্য হলো না, মাঝপথে ছুটে আসলো তোর ভাই। বিয়ের পর তো শান্তি দিবি আমাদের নাকি? একটু রেহাই দে তিশা, অনেক হয়েছে বিয়ের পর থেকে দেখছি তীর্থ আমার থেকে তোর বেশি চিন্তা করে। আমার কোনো ইম্পর্টেন্ট নেই ওর জীবনে, কেন এমন হবে? ওর সবটা জুড়ে আমি থাকতে চাই, ওর সবটার উপর আমার অধিকার থাকবে, কিন্তু তুই সেটা হতে দিবি না। বিয়ে করলি এমন জায়গায় সেখানে রুমে একটা এসি পর্যন্ত নাই, বাইরে বের হবে একটা গাড়িও নাই। এখন তো সব কিছু তোর ভাই তোকে কিনে দিবেন, এত টাকা নষ্ট হবে, তোর ধারণা আছে? পরে তোর বাচ্চা কাচ্চা হলে আমাদের সম্পত্তির ভাগ নিবি, তখন আমাদের বাচ্চার কি হবে? কত চেষ্টা করলাম, নিশানকে বিয়ে কর, ওর নেশাটা কি ছিল তোর উপর? সে সব ছেলেরাই থাকে, বিয়ের পর ঠিক হয়ে যায়, কি ছিল না ওর? চিন্তা করো না ভাবি, আমাকে আর তোমাদের দেখতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি যাবো না তোমার বাড়ি, আমার স্বামীর যা আছে এটাই আমার কাছে অনেক। ভাবিস না, আমি কিছু জানি না, তোর বর তোকে ভালোবাসে না, অন্য মেয়েকে ভালোবাসে, তোর সাথে তো থাকতে চায় না। এখন তোর বর তোকে ছেড়ে দিলে সেই তো আমাদের ঘাড়ে গিয়েই পড়বি। এমন যদি কোনো দিন হয় ভাবি, তবুও তোমার চিন্তার কারণ হবো না, তোমাদের ঘাড়ে ওঠার আগে পৃথিবী ছেড়ে চলে যাব আমি। এই সময় শুভ তীর্থ রুমে ঢুকে শুভকে ও তীর্থকে দেখে শশী চিন্তিত মুখে তিশার হাত পা নড়াচড়া করতে থাকে। কোথাও বেশি লাগেনি তো? ইস রে, ভালো মেয়ে দেখে গেলাম, তুই আমার বাড়ি চল, তোকে একদম নিজের পায়ে দাঁড় করিয়ে দিব। ঠিক বলছো, শশী তোমাকে ভালোবাসে, আমি ভুল করিনি, তুমি আমার বোনকে এত ভালোবাসবে আমি কল্পনা করতে পারিনি। কি বলো, ও তো আমার বোনের মতো। তিশা চুপটি করে বসে আছে, শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। অনেক রাত হয়ে গেছে,
তাই তোরা বাসায় চলে যা। না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। আমি যাব না। তোকে যেতেই হবে।